ব্রাসেল এবং চেয়ারম্যান শামিমা নাসরিনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের প্রতারিত গ্রেপ্তারকৃতরা তাদের বিভিন্ন গ্রাহককে যে প্রতারিত করেছেন এই বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইবেলি কারসাজির মূল হোতা গ্রেপ্তারকৃত মোহাম্মদ রাসেল, যিনি প্রতিষ্ঠানটির সিইও এবং চেয়ারম্যান শামিমা নাসরিন। গ্রেপ্তারকৃত রাসেল 2007 সালে একটি বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে 2013 সালে তিনি এমবিএ সম্পন্ন করেন। 2009 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করেছেন। 2011 সাল থেকে 2017 সাল পর্যন্ত তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। 2017 সালে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে তিনি একটি ব্যবসা শুরু করেন। প্রাথমিকভাবে তিনি শিশুদের ব্যবহার্য আইটেম নিয়ে ব্যবসা করেন। পরবর্তীতে 2018 সালে এই ব্যবসা প্রতিষ্ঠানটি বিক্রি করে তিনি ইবেলিতে ব্যবসা শুরু করেন। 2018 সালের ডিসেম্বর মাসে ইবেলির কার্যক্রম শুরু হয়। কোম্পানিতে তিনি সিইও এবং তার স্ত্রী চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেন। ইবেলির ব্যবসায়িক কাঠামো সম্পর্কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভাড়াকৃত স্থান ধানমন্ডিতে ইবেলির হেড অফিস এবং ধানমন্ডিতে আরেকটি ভাড়াকৃত স্থানে তার কাস্টমার কেয়ার স্থাপন করা হয়। একইভাবে ভাড়াকৃত স্থান আমিনবাজার এবং সাভারে তাদের ওয়ারহাউস চালু করা হয়। কোম্পানিতে শুরুর প্রথম দিকে প্রায় 2000 স্টাফ কর্মরত ছিল এবং প্রায় 1700 কর্মচারী অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিল, যা বর্তমানে 1300 জন স্টাফ এবং 500 অস্থায়ী কর্মচারীতে দাঁড়িয়েছে। কর্মচারীদের প্রাথমিকভাবে বেতন বাবদ এই কোম্পানি খরচ ছিল 5 কোটি টাকার অধিক, যা বর্তমানে এসে 1.5 কোটি টাকাতে দাঁড়িয়েছে। এবং গত জুন থেকে এই পর্যন্ত তিনি অনেককেই বেতন দিতে সক্ষম হন নাই। তিনি এবং তার স্ত্রী পদাধিকার বলে ইবেলি থেকে প্রতি মাসে 5 লক্ষ টাকা বেতন গ্রহণ করতেন। তিনি এবং তার স্ত্রী ইবেলি থেকে ক্রয়কৃত একটি অডি গাড়ি রেঞ্জ রোভার নিজেরা ব্যক্তিগতভাবে ব্যবহার করতেন। তাদের কোম্পানিতে 25 থেকে 30টি গাড়ি রয়েছে। ব্যক্তিগত পর্যায়ে যে সিইও রাসেলের কোটি কোটি টাকার সম্পদ সাভারে রয়েছে বলে তিনি জানান। গ্রেপ্তারকৃত রাসেল জানায়, ইবেলির বর্তমান অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা রয়েছে। এছাড়া কয়েকটি গেটওয়েতে 30 থেকে 35 কোটি টাকা গ্রাহকদের রয়েছে। এই টাকাগুলো গ্রাহকদের টাকা। গ্রেপ্তারকৃত ইবেলি তার কোম্পানির দায় উদেনা সম্পর্কে আমাদেরকে রাসেল জানায়। তিনি প্রতিবেদন অনুযায়ী আমরা জেনেছি, গত 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই কোম্পানির দায় ছিল 403 কোটি টাকা, যেখানে তাদের সম্পদ ছিল 65 কোটি টাকা। বিভিন্ন সংস্থার প্রকাশিত এই বিপুল পরিমাণ দায়ের ব্যাপারে তিনি আমাদেরকে কোনো সদ উত্তর দিতে পারেন নাই। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, প্রতিষ্ঠানটির আরও বহু দেনা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে প্রায় 1000 কোটি টাকা দেনার কথা জানায়। কোম্পানি তার প্রতিষ্ঠা লগ্ন হতে একটি লোকসানি কোম্পানি, কোনো ব্যবসায়িক লাভ এ যাবৎ পর্যন্ত তিনি করতে পারেন নাই। গ্রাহকদের অর্থ দিয়েই তিনি তার যাবতীয় ব্যয় বেতন নিজস্ব খরচ নির্বাহ করতেন। ক্রমে ক্রমে তার দেনা বৃদ্ধি পেয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রাসেল আরও জানায়, ইবিলি ছাড়া তার আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে ই ফুড, ই খাতা এবং ই বাজার অন্যতম। ইবেলির ব্যবসায়িক কাঠামো শুরু হয়েছিল যত সামান্য পুঁজি নিয়ে। তার ব্যবসায়িক স্ট্র্যাটেজি ছিল তৈরিকারক এবং গ্রাহক চেইন বা নেটওয়ার্কের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া। বিশাল অফার, বিশাল ছাড় এবং ক্যাশব্যাক অফার দিয়ে তিনি সাধারণ মানুষকে প্রলুব্ধ করতেন, যার ফলে দ্রুততম সময়ে তার বিপুল কাস্টমার হয়ে যায়। জিজ্ঞাসাবাদে তিনি বর্তমানে তার গ্রাহক সংখ্যা 44 লক্ষাধিক বলে জানায়। তিনি বিভিন্ন লোভনীয় অফারের মাধ্যমে স্বল্পতম সময়ে এই সকল গ্রাহক তিনি সংগ্রহ করেছেন বলে জানান।
ইবেলির বিভিন্ন অফারের মধ্যে রয়েছে সাইক্লোন অফার, আপকোয়েক অফার, ক্যাশব্যাক অফার এবং প্রায়োরিটি স্টোর অফার, ক্যাশ অন ডেলিভারি অফার। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসবেরও অফার দিয়েছেন, ঈদ অফার, বৈশাখী অফার ইত্যাদি। এছাড়াও তিনি T10, T5 ও T3 মানে বিভিন্নভাবে বিভিন্ন প্যাকেজ দিয়েছেন। এই সকল অফারে তিনি বিভিন্নভাবে সাধারণ মানুষকে প্রলুব্ধ করেছেন। ব্যবসায়িক বিক্রি বাড়াতে গ্রাহকদেরকে তিনি প্রতিনিয়ত বিভিন্ন বড় বড় আইটেম সম্পর্কে প্রতারণা করতেন। তিনি তার এই ইবেলির মাধ্যমে মোবাইল, টিভি, ফ্রিজ, এসি, মোটরবাইক, এমনকি গাড়িও বিক্রি করেছেন। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় এহেন পণ্যের মূল্য ছাড়ে ব্যাপক চাহিদা তৈরি হয়। ধীরে ধীরে প্রতিষ্ঠানটির বিশাল আকারের লাইবিলিটিস তৈরি হয়। গ্রেপ্তারকৃত জানায় ব্যবসায়িক অপকৌশল ছিল নতুন গ্রাহকের উপর দায় চাপিয়ে দিয়ে পুরাতন গ্রাহকদের আংশিক অর্থ ফেরত অথবা পণ্য ফেরত দিতেন, যার তার এই দায় ট্রান্সফারের দূরসন্ধিমূলক অপকৌশল চালিয়ে তিনি এভাবে প্রতারণা করে আসছিলেন। প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে যত গ্রাহক তৈরি হয় লাইবিলিটিস তত বৃদ্ধি পেতে থাকে। গ্রেপ্তারকৃত রাসেল জেনে শুনে এই নেতিবাচক স্ট্র্যাটেজি গ্রহণ করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানান। গ্রেপ্তারকৃত রাসেল জানায় বিদেশি একটি ই কমার্স প্রতিষ্ঠানকে লোভনীয় অফার 1:2 এটার আলোকে সে প্রথমত ইবেলি কার্যক্রম শুরু করে। ব্যবসায়িক ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গ্রেপ্তারকৃত রাসেল জানায় প্রথমত তিনি একটি ব্র্যান্ড তৈরির পরিকল্পনা করেছিলেন, পরবর্তীতে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা কোনো দেশীয় বড় প্রতিষ্ঠানের কাছে দায় সহ বিক্রি করে দেওয়ার একটি পরিকল্পনা ছিল তার। একইভাবে তার শেয়ার মার্কেটে তার একটি অন্তর্ভুক্তির প্রচেষ্টা ছিল, 3 বছর পূর্ণ হলেই তিনি শেয়ার মার্কেটে অন্তর্ভুক্তি হতেন বলে আমাদেরকে জানান। এছাড়া বিভিন্ন সময়ে তিনি দায় মেটানোর অজুহাতে সময় নিয়েছেন, এটা তার একটি অপকৌশল মাত্র। সর্বশেষ তিনি দায় মেটাতে না পারলে তিনি দেউলিয়া ঘোষণা করার একটি পরিকল্পনা নিয়েছিলেন। জিজ্ঞাসাবাদে রাসেল আরও জানায় যে তিনি পরিকল্পিতভাবে এই ব্যবসা করে আসছিলেন। এই ব্যবসাটি একটি পরিবার নিয়ন্ত্রিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, প্রতিষ্ঠানের গঠনতন্ত্রে স্বচ্ছতা ছিল না, তাছাড়া প্রতিষ্ঠানে কোনো জবাবদিহিতাও ছিল না, ফলে ক্রমান্বয়ে প্রতিষ্ঠানটির দায় বৃদ্ধি পেতে থাকে এবং বর্তমানে এই অচল অবস্থার সৃষ্টি হয়। ইবেলির নেতিবাচক ব্যবসায়িক স্ট্র্যাটেজি উন্মোচিত হয়। অনেক সরবরাহকারী প্রতিষ্ঠান এবং গেটওয়ে প্রতিষ্ঠান ইবেলি থেকে সরে এসেছে। ব্যবসায়িক উত্তরণ নিয়ে তিনি নিজেও সন্দিহান ছিলেন, এর উত্তরণের ব্যাপারে তিনি আমাদেরকে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বলতে পারেননি। গ্রেপ্তারকৃত রাসেল এবং নাসরিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ।